বালাসোরের কাছে করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের মধ্যে ভয়াবহ দুর্ঘটনার পর 96 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটল? দুর্ঘটনা নাকি নাশকতা, গাফিলতি নাকি অন্তর্ঘাত, এই আলোচনা এখনো পর্যন্ত চলছে। প্রাথমিকভাবে রেলের যে রিপোর্ট তাতে এই যে হিউম্যান এরর, অর্থাৎ মানুষের ভুলেই যে এই দুর্ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে মোটামুটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে মানুষের ভুল, এই ভুল কি অনিচ্ছাকৃত ভুল, তার সম্ভাবনা কতটা, নাকি আসলে অন্তর্ঘাত হয়েছে? দেবজিৎ, হাজার হাজার মানুষ দেবজিৎ, যেখানে গত ফেব্রুয়ারিতে 3.5 মাস আগে নির্দিষ্টভাবে ওই জায়গা নিয়ে সতর্ক করা হয়েছিল, ওখানের সিগন্যালিং সিস্টেম নিয়ে সতর্ক করা হয়েছিল, তারপরও কার্যত চোখ বুঝেছিল রেল মন্ত্রক। চোখ বুঝেছিল নাকি চোখ খুলেছিল সেটা তো সিবিআই তদন্ত হলেই প্রমাণ হবে। আপনারা এর ইতিহাসে 17 পেয়ে প্রথম 14 মিনিট চুপ করে আছেন। না না ঠিক আছে, এতগুলো এমপি লোকসভাতে দাঁড়িয়ে 17 এতগুলো এমপি লোকসভাতে দাঁড়িয়ে এই এত এত যেগুলো বিতর্ক সেগুলো নিয়ে কোনোদিন একটা প্রশ্ন তুলতে পারেনি। আমি আসব প্লিজ, আজকে স্টুডিওয় বসে চিৎকার করতে আমি আসব। 17 প্রশ্ন হচ্ছে গাফিলতি না ইচ্ছাকৃত ভুল, দেখুন অন্তর্ঘাত। ইচ্ছাকৃত ভুল হয়তো আমরা এখনই বলবো না। আমি আমি দেখুন, আমার এটা মনে করার কোনো কারণ নেই এখনো পর্যন্ত যে দেশের প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রী চেয়েছিলেন এতগুলো লোক মারা যাক, সেটা আলাদা কথা। কিন্তু আমি দু একটা কথা বলছি। প্রথম কথা, দেবজিৎ দা যেটা বললো যে সেটা হচ্ছে যে রেল মন্ত্রক তার দায়িত্বে কি এই যে হরিশঙ্কর বর্মার এই আশঙ্কা জানানো সত্ত্বেও যে ব্যবস্থা নেওয়া হয়নি, তুমি যে প্রশ্নটা করলে এটা গাফিলতি হয়েছে কি হয়নি, দেবজিৎ দা বললো যে সিবিআই রিপোর্ট আসার পরে প্রমাণিত হবে গাফিলতি হয়েছে কি হয়নি। আমি বলছি না, অ্যাক্সিডেন্টের মুহূর্তে প্রমাণিত হয়ে গেছে যে গাফিলতি হয়েছে, উত্তর আমরা তখনই পেয়ে গেছি। দ্বিতীয় কথা হচ্ছে মুপিয়াদি, তুমি যে প্রশ্নটা দেবজিৎ দাকে করলে যে শুভেন্দু অধিকারী কিসের ভিত্তিতে বললেন আগে থেকে একটা ঘটনা ঘটার পরে এর পেছনে তৃণমূল দায়ী, আমি বলছি দেখো মুপিয়াদি, স্কুলে পড়ার সময় আমরা যে পাঁচের নামটা শিখেছিলাম আমরা তো কলেজে গিয়ে অন্য নামটা বলতাম না, স্কুল থেকে যেটা শিখেছি সেই ফর্মুলাতেই কলেজে গিয়ে অঙ্ক করতাম অঙ্ক ক্লাসে। শুভেন্দু অধিকারী স্কুলে যা শিক্ষা পেয়েছেন জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময়, যে একটা দুর্ঘটনা ঘটার পরে প্রেস কনফারেন্স করে বলে দিতে হয় যেহেতু মমতা ব্যানার্জি রেলমন্ত্রী সেহেতু লোক মরলে সিপিএমের ভালো হয়, তাই বোধহয় সিপিএম জ্ঞানেশ্বরীটাকে উল্টে দিয়েছে। শুভেন্দু অধিকারী স্কুলে থাকতেই পড়াশোনা করেছেন, এখন বিজেপি নামক কলেজে গিয়ে সেই পড়াশোনায় ওগড়াচ্ছেন, এই হলো দু নম্বর কথা। তিন নম্বর কথা মুপিয়াদি, আমাদেরকে এটা মানতেই হবে, স্বাধীন ভারতে কোনো দিন 8 বছরে 9 বছরে এত রেল ভাড়া বাড়েনি যা গত 8 বছরে 9 বছরে বেড়েছে। এই যে ভাড়াটা বাড়ছে আমরা কিসের মূল্য দিয়ে, কোভিডের সময় যেটা এর আগে বলা হলো, কোভিডের সময় কোভিডের অজুহাতে সেই যে সিনিয়র সিটিজেন কনসেশন তুলে দেওয়া হলো আজ অব্দি তা ফেরানো হলো না, সেই যে আমাদের রাজ্যে ডাইনামিক প্রাইসিং বা আমাদের দেশে ডাইনামিক প্রাইসিং চালু করে দেওয়া হলো আজ অব্দি সেটা চলছে, আমাদের দেশে এখন এমনকি তুমি ট্রেনে চড়া না প্ল্যাটফর্মে পা রাখার জন্য প্ল্যাটফর্ম টিকিটের যা দাম বাড়ানো হলো সেই বর্ধিত দাম এখনও চলছে, এই যে করা হলো তার বিনিময়ে আমরা ভারতীয়রা কী পেলাম তুমি দেখবে গত কয়েক বছর ধরে। চাইবো তো সুরক্ষা, আমি নিশ্চয়ই দেবো আমার কথা শেষ হোক। সুরক্ষা নিয়ে যে তুমি ওনার সাথে কথা বলছিলে, হিউম্যান এরর নিয়ে কথা, আমি খুব স্বাভাবিক একটা তোমায় প্রশ্ন করছি। 3,12,000 রেলের শূন্যপথ, তার মধ্যে 1,40,000 হচ্ছে সুরক্ষা সংক্রান্ত দপ্তর এখন বা পোস্ট খালি, এর ফলে সুরক্ষার একটা গাফিলতি তো হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে একজন মানুষকে যদি 3 জন মানুষের কাজ করতে হয়, ধরো একজন মানুষ ট্রেন চালাচ্ছেন, তার যদি ডিউটি স্কেডিউল এমন হয় যে সেই মানুষ পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না, সেই মানুষ তার যে একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাহলে হিউম্যান এররের সংখ্যা বাড়বে নাকি কমবে? ট্রেনের একজন গার্ড তাকে যদি তার নির্দিষ্ট ডিউটির বদলে কম সংখ্যক কর্মী নিয়ে ভারতীয় রেল চলার ফলে তাকে যদি 3 জনের ডিউটি করতে হয়, এমতাবস্থায় সেই গার্ডকে যখন ট্রেন নিয়ে যেতে হবে, সেই সিগন্যালিং পার্সনকে যখন সিগন্যাল কন্ট্রোল করতে হবে, হিউম্যান এররের সংখ্যা তার ঘুমে চোখ বুজার সম্ভাবনা বাড়বে নাকি কমবে? এখানে হিউম্যান এররেও যাতে এই ধরনের বিপর্যয় না ঘটে যায় তার জন্যই তো এতগুলো টেকনিক্যাল আসপেক্ট রয়েছে চেকস এন্ড ব্যালেন্সে, আবার অনেকগুলো হিউম্যান এখানে বন্দে ভারত বলতে পারো বা এই ধরনের সুপার লাক্সারি সুপার ডিলাক্স ট্রেন, ওদিকে তোমার যে ওই যে গোয়ার ওখানে যে ট্রেনগুলো কোঙ্কন রেলওয়ে ট্রেন চলে, মহারাজা এক্সপ্রেস যেগুলো চলে রাজস্থানের ওখানে, এই যে কোটিপতিদের যে ট্রেনগুলো সুপার ডিলাক্স ট্রেনগুলোকে এই নতুন ট্রেন লঞ্চ করার ক্ষেত্রে সরকারের যা উৎসাহ উদ্দীপনা আছে, সাধারণ প্যাসেঞ্জার ট্রেন তার কমফোর্ট তার যাত্রী সুরক্ষার ক্ষেত্রে সেই দৃষ্টিভঙ্গি সরকারের নেই, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের দেশের সমস্যা কি জানো, আমাদের দেশে যারা ট্রেন নিয়ে পলিসি বানায় তারা কেউ জেনারেল কম্পার্টমেন্টে ট্রেনে চড়ে না, এইটা হচ্ছে আমাদের দেশের একটা হার্ড রিয়ালিটি এবং প্রত্যেক দিন আমরা তার প্রমাণ পাই। কমিশনার অফ রেলওয়ে সেফটি, তার নেতৃত্বে তদন্ত চলছে, তবে সিবিআই তদন্ত, বিরোধীরা বলছে আসলে সিবিআই তদন্তটাকে যেটা সময়ে কেনা এবং আসল সত্য সেটা থেকে ফোকাস শিফট করার একটা চেষ্টা।
বিরোধীরা কি বলছেন সেটা নিয়ে গুরুত্ব দিয়ে লাভ নেই আমার মতে। তার কারণ হচ্ছে বিরোধীরা বিরোধিতা করার জন্য এইসব করছেন, রাজনীতিতে টিকে থাকার জন্য এই ধরনের বিরোধিতা। দেখুন প্রথম কথা হচ্ছে কোন এজেন্সি তদন্ত করবে, আমি পরিষ্কার কথা বলছি মোপিয়াদি, কলকাতা পুলিশ বা বাংলার পুলিশও পারত নিয়োগ দুর্নীতি তদন্ত করতে, তাদের ক্ষমতা ছিল না এমন নয়, তারা করতে চায়নি তাই করতে পারেনি। আমি বলছি যে এই যে কমিশনার অফ রেলওয়ে সেফটি হোক বা সিআইডি বা সিবিআই হোক, তদন্তকে তদন্তে যদি কোনো ঘটনাকে আড়াল করার উদ্দেশ্য না থেকে থাকে তাহলে যে কোনো এজেন্সি তদন্ত করতে পারে বলে আমরা বিশ্বাস করি। প্রশ্নটা এখানে এজেন্সির নয়, প্রশ্নটা ইন্টেনশনের। এক দ্বিতীয় কথা, দেবজিৎ দা যে কথাটা বললো যে বিরোধীদের কথায় কান দিয়ে লাভ নেই, এটা তো ওদের রাজনৈতিক দর্শন, আমার এনে নতুন করে আজকে বলার কিছু নেই। কিন্তু এর আগে যে কথাগুলো হিসাব দিচ্ছিল এত কিলোমিটার রেললাইন পাতা হচ্ছে, দেখো মোপিয়াদি, ভারতে আজ অব্দি এমন কোনো সরকার আসেনি যার আমলে কোনো রেললাইন পাতা হয়নি। কে বেশি পেতেছে কে কম পেতেছে তাই নিয়ে আমরা আরেকদিন আলোচনা করতে পারি, কিন্তু তার সঙ্গে এই দুর্ঘটনাকে জাস্টিফাই করার কোনো জায়গা নেই। তিন নম্বর আমার শেষ কথা এই প্রসঙ্গে, তা যেটা ও বলছিল অভিষেক হিসেব দিয়ে বা অরূপদা হয়তো কিছুটা বলছিল, এইখানে এতজন মানুষের প্রাণ চলে গেছে বলে আমরা এটাকে নিয়ে আলোচনা করছি, কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ইন্ডিকেশন কিন্তু ছিল গত 5-7-8 বছরে কিন্তু অসংখ্য ডিরেলমেন্টের ঘটনা ভারতে ঘটেছে, হয়তো কখনো মালগাড়ি ডিরেলড হয়েছে সেখানে আর্থিক ক্ষতি হয়েছে কিন্তু মানুষের প্রাণ যায়নি, ছোটখাটো গতকাল হয়েছে। আমি শেষ করি দাদা, সুতরাং এই ধরনের অসংখ্য ডিরেলমেন্টের ঘটনা কিন্তু ঘটেছে, আজকে 275 জন মারা গেছেন বলে আমরা এটাকে নিয়ে আলোচনা করছি। তার থেকে বড় কথা, আমি খুব কারো শুনতে খারাপ লাগে আমি তার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু যেহেতু আমাদের বেশিরভাগ মানুষ বাংলার, হয়তো বাংলার মানুষ আমরা বেশি আঘাত পেয়েছি এটাকে নিয়ে বেশি আলোচনা করছি, অন্যান্য রাজ্যের মিডিয়া ইতিমধ্যে এটাকে নিয়ে কথা বলা কমিয়ে দিয়েছে, এইটা কিন্তু হার্ড রিয়ালিটি মোপিয়াদি। কেন্দ্রের সরকারের কাছে কিন্তু ইন্ডিকেশন ছিল ওরা বন্দে ভারত থেকে শুরু করে এই সব কিছু করার পেছনে এমন পাবলিসিটি করেছে, রেলের যাত্রীদের নিরাপত্তায় চোখ দেয়নি। আমাদের পরিষ্কার কথা, যদি বন্দে ভারতের উদ্বোধনে মোদীর ছবি টাঙাতে হয় তাহলে এই মানুষের এই ডেথ সার্টিফিকেটেও একটা মোদীর ছবি থাকতে হবে। আমি জাস্ট একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দুটো অপশন আছে, এক প্রত্যেকবার আমরা এখানে আসব এসে একটা করে পোস্টমর্টেম করব, আরেকটা হচ্ছে যে মৃত্যুটাকে আটকাতে পারি কিনা। সমস্যাটা কোথায় বলতো, এরকম ঘটনা যদি প্রথমবার হতো ঠিক আছে, 4 বছরে 1127 খানা ডিরেলমেন্ট হয়েছে, দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অরূপদা ঠিক যে কথাটা বলতো তার সঙ্গে আরেকটা কথা বলি, এইটাও সিএজি রিপোর্টে ছিল, সেটা হচ্ছে প্রত্যেক কিলোমিটারের জন্য 2100টা করে ওদের টার্গেট 2098 প্রবাবলি, সেটা হচ্ছে গিয়ে ওদের ওই স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা, তার 60% পূর্ণ হয়নি, টার্গেটটাও ওদের দেওয়া, কমপ্লিশন স্ট্যাটাসটা ওদের দেওয়া। এবার আমার কাছে ঢাল নেই, তরোয়াল নেই, তারপরে আমি একটা খুব সুদৃশ্য জ্যাকেট পরে এসে উদ্বোধন করছি এবং অন্যান্য কথা বলছি, মানে আমার রেলওয়ের অবস্থা হচ্ছে সেই জায়গাটা। এই প্রশ্ন তো উঠছেই যে ডায়মন্ড পদ্ধতি, যে পদ্ধতি নিয়ে এত কথা বলেন, মানে ডায়মন্ড হারবারের সেই সিস্টেম, সব থেকে বেশি লোক এই রাজ্যে ডায়মন্ড হারবারেই মারা গেছেন যারা এই রাজ্যে কাজ না পেয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে গিয়েছে। কৃতিত্ব মিলে দায়িত্বও নিতে হবে, যদি কবচের বিজ্ঞাপনে মোদীর ছবি থাকে তাহলে মৃতের ডেথ সার্টিফিকেটেও মোদীর ছবি থাকতে হবে। আর যেটা দেবজিৎ দা এখানে বলছে যে দেখুন আমি ধরে নিচ্ছি কালকে বাংলায় বিজেপির গভর্নমেন্ট এসে এমন উন্নয়ন করলো যে অন্য রাজ্য থেকে এখানে পরিযায়ী শ্রমিক কাজ করতে আসবে, এখান থেকে কাউকে যেতে হলো না, তাহলে কি এখানে আসার পথে ট্রেনের লোক মরবে? বাংলার কেন মানুষকে বাইরে কাজ করতে যেতে হয় তাই নিয়ে 100টা আলোচনা আমরা করতে পারি, কিন্তু তার সেটা কখনো অজুহাত হতে পারে না যে বাংলার শ্রমিকরা কাজ করতে যাচ্ছিল বলে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই এখানে এখানকার দোষ, কেন এখান থেকে শ্রমিকদেরকে যেতে হচ্ছে। ৪ দিন পরও জানা গেল না যে দায় কার। খুব জোরালো ভাবে যে প্রশ্নটা আসছে যে ঢাক ঢোল পিটিয়ে প্রচার সর্বস্বতা, তার আড়ালে যাত্রী সুরক্ষার আসল যে লক্ষ্যটা, যে অবজেক্টিভটা, সেটা কি পেছনের সারিতে চলে যাচ্ছে? আমরা আশা করব এই দুর্ঘটনা থেকে, এই 288টা প্রাণের বিনিময়ে শিক্ষা নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।